করো পরের বইয়ের দিকে খারাপ নজরে তাকাও তুমি কি একবার ওকে ভেবে দেখেছো ওই রকম একজন মহিলা তোমার মা ঘরে আছে ওই রকম একজন মহিলা তোমার বোন ঘরে আছে ওই রকম একজন মহিলা তোমার মেয়ে ঘরে আছে তুমি যদি পরের মেয়ে পরের মায়ে পরের বিবির দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকাও তোমার মেয়ে তোমার মা তোমার বোন রাস্তা দিয়ে যখন যাবে অন্য পুরুষ তখন খারাপ নজর দিয়ে তাকাবে তখন যেন তোমার ভিতরটা না জ্বলে ওঠে পরে দেখতে এত ভালো লাগে তোমার বউ তোমার মেয়ে মা যখন যাবে অপরের মেয়ের দিকে যেমন তাকিয়ে মালমাল করছো তোমার মা তোমার বোন তোমার মেয়ে যখন রাস্তাতে যাবে অন্যজন বলবে দেখ মাল যাচ্ছে তোমার রাগ হবে না তো তাহলে দেখো অসুবিধা নেই ঘোরো আমি কি ভুল বকতিস নাকি রে ভুল বলা হচ্ছে যে সমস্ত ঘরের নারীরা মহিলাগুলো বেহায়া খাতুনের মতো ঘোরাঘুরি করছে বাবা ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায় ওদের জানাজা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজীরা পড়তে পারবে না এ নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা ও বোনেরা কান খুলে শুনে রেখে দাও বেজতর অবস্থায় বেহায়া অবস্থায় যেভাবে চলাফেরা করছিস তোরা ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যাও তোমার জানাজার পরে কবরস্থ করার পরে সারা পৃথিবীর আলেমগুলো যদি তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 সারা পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি তোর কবরের মাটি কাদা হয়ে তোর কবরে রাজা বন্ধ হবে না যে সমস্ত নারীগুলো ছেলেদের পাগল করবার জন্য দামি 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 পোশাক পরে পরে এরকম গাল খেলা জায়গায় ঘোরাফেরা করে ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায় ওদের নেড়ে কালে পরে ফুরফুরা শরীফের পীর সাহেব হোসেন আল্লামা হুজুরের দরবার শরীফ থেকে হুজুররা যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তাদের কবরের মাটি কাদা হয়ে গিয়ে চোখের পানি শুকিয়ে গিয়ে যদি তাদের চোখে যদি ঘাও হয়ে যায় তোদের বিহায়াপনার কারণে তোদের কবরের আজাব বন্ধ হবে না কত ঘুরবি ঘোর ঘোর আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত দুনিয়াতের জন্য আখেরাতের চাষের জায়গা ক্ষেত বাড়ি করছিস কি তুই করছিস নাকি মুসলিম সমাজটা শেষ হয়ে গেল আর অধিকাংশ সুদাহে দাঁড়াচ্ছে না কেন আমার খুব রাগ হচ্ছে বলো এরম করতেছ কেন দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ব সমাজে আলেমের অভাব নাই হুজুরের অভাব নাই পীরের অভাব নাই মাশায়েখের অভাব নাই মসজিদের অভাব নাই মুসল্লির অভাব নাই সেই সমাজে মুসলিম জাতির ঘরের নারীগুলো কেন এত বেহায়া হয় এটা
আগে চিন্তা করতে হবে তার কারণ হলো আমরা যারা হুজুরি করে ঘুরছি বাবা হুজুর সেজে ঘুরছি ইমাম হয়ে ঘুরছি আমরা তাদের আদর্শ নীতি শিক্ষা গুলো দেইনি আমরা যারা বাপ হয়েছি বাবা বাপের দায়িত্বটা পালন করিনি আমরা যারা স্বামী হয়েছি স্বামীর দায়িত্বটাও পালন করিনি সেই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলে আত্তায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ এই পুরুষগুলো হলো দায়ু এদেরকে কঠিন জাহান্নামের ভিতরে ফেলা হবে এরা কোশ্চিন কানে বেহেশতে যাবে না এ বছরের যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার নবীর একটা দুটো বিবি ছিল না আমার নবী ইসলামের জন্য আল্লাহ নবী 13টা বিবাহ করেছে সমাজকে বোঝানোর জন্য আল্লাহর হুকুম মানতে গিয়ে তার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিবাহ গ্রহণ করেছে বিবি নিয়ে ঘর করেছে নবীর পাকা হাত ছিল না নবীর ভালো ঘর ছিল না এমনি করে হাজুরের পাতার ছাউনি করা আল্লাহ নবী ছিটে বেড়ার ঘরে ভিতরে জীবন যাপন করেছে এ নজরেরা নবীর ইতিহাস থেকে পাওয়া যায় কিয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে তমাম পৃথিবীর বিজ্ঞানীদের বাবার ক্ষমতা হবে না নবীর একজন বিবির চেহারা রূপে বর্ণনা দিতে পারবে না এক ঘন্টা বাঁচতে চাই ওমরের মতো বাঁচবো আল্লাহকে বলেছি এক ঘন্টা বাঁচিয়ে রেখো ইমানের সঙ্গে ফারুকে আজামের মতো এক ঘন্টা বাঁচাবো প্রতি বছর আসবো না এক বছর আসবো সারা জীবন যেন মনে থাকে জিনিস একটা হাওড়া জেলা থেকে এসেছিল তো জলসা মুসলিম সমাজ সব জাহান্নামে চলে গেল হুজুরের দাওয়াত বেড়ে যাচ্ছে ছেলেরা বাচ্চারা হঠাৎ ঈশ্বর মুনিরা আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দেন ওয়ামা সাবারা ওয়ামা সাবিরা পৃথিবীর জমিনে যদি আদর্শ স্বামী কাউকে দেখতে চায় যদি কারোর ফলোয়ার হয়ে যাও যদি কারোর ফলোয়ার হতে চাও আমি নবী বলছি ও দুনিয়ার স্বামীরা আমি নবীর ফলোয়ার হয়ে যাও আরো জোরে বলো বল সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যদি কেউ আদর্শ বাপ আদর্শ বাপের ফলোয়ার হতে চায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার একটা দুটো কন্যা লাগাইনি চার চারটে কন্যার পিতা আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে চার কন্যাকে হয়তো বড় ইউনিভার্সিটিতে পড়াতে পারেনি হয়তো কলেজে পড়াতে পারেনি ভালো ভালো কাপড় তাদের হয়তো কিনে দিতে পারিনি আমি নবী পৃথিবীর জমিনে হয়তো আমার কন্যাদেরকে আমি ভালো পোশাক দিতে পারি না তাদের খাদ্য হয়তো তেমন ভাবে দিতে পারি না কিন্তু আমি নবী বলছি পৃথিবীর জমিনে কিয়ামত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা যায় আমার নবীর একটা কন্যার রূপের চেহারার বর্ণনা পৃথিবীর কোন বেগানা পুরুষ দিতে পারবে না জোরে হবে না হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল ও নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি তো নবী পাকের জামাতা ছিলেন দু দুটি কন্যাকে আপনি বিবাহ করেছিলেন সেই জন্য আপনাকে জুন্নুরাইন বলা হয় ও নবী পাকের সাহাবী উসমান আপনার সালি ছিল আম্মাজান ফাতেমা ফাতেমা সম্পর্কে একটু কি বর্ণনা দেয়া যায় না সবাই
হযরত ওসমানকে বলছেন আপনি তো বোনাই ছিলেন আপনার শাড়ি সম্পর্কে একটু বর্ণনা করেন না আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত ওসমান ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন ও আল্লাহর বান্দারা ও নবী পাকের সাহাবারা আল্লাহর কসম করে বলি আমি নবীর দুটি কন্যাকে বিবাহ করেছি আমার নবী আমার শ্বশুর মশাই আমার বোন আমার ফাতেমার সালি ছিল কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বোন ফাতেমা কোনোদিন প্রকাশ্যে আমি উসমান আমার সামনে কোনোদিন এসে দাঁড়ায় না এখন সব কুত্তা মার্কা বোনাই বেরিয়েছে জলসা হলে কুকুরগুলো আসে কথা বলছেন না কেন এসব টেনশনে পড়ে গেছে নির্বিচিত্রে দীপ্ত কণ্ঠে কথা বলতেছি কারোর গোলামিত্ব করতে আসিনি এ জমিন আল্লাহ গোলামিত্ব থাকবে তার কথা ঠিক না বলজরে আগেই বলেছি তো দাওয়াত তো পকেটে রাখ অন্য আলেমরা অন্য হুজুররা দাওয়াত পাওয়ার লক্ষ্যে হয়তো কথা বলবে না কিন্তু আমারও সব চিন্তা নেই এ বাবা এই যে বোনাইগুলো শালিগুলোকে নিয়ে ঘোরে ওর বউটালে ঘুরতে পারে তো তো বেকরা মোহরা দেওয়া চাই না 6 দিনই গেছে জম্মের খাওয়া খাওয়া মাশাআল্লাহ যা কিনেছে ভাই এনেছে যখন যখন মারি হ্যাঁ এসে কিছু খাইনি গাড়ি রেখে এ সব পুলিশেরা টাইম লিখেছে 10:30 টায় আমি জানি নিশ্চিন্তেই যাব আর আজকে সকাল থেকে বগামিতে তাড়াতাড়ি ঢুকতে হবে যে 10:30 টায় টাইম দিয়ে আমি জানি নিঃসন্দেহে ওখানে ওয়াজনা সেন করে পরীক্ষাটি ছিল সে তারা তো ছাড়তে চায় না কথা বুঝতে পারছেন না হ্যাঁ কাকে মনে আছে কথা বুঝতে পেরেছে এ উঠলে কেউ আর নাম দিতে চায় না এবার টাইম যেটা আছে টাইমের হেরফের করা আমার জীবনে আমি করব না মৌতের আগ পর্যন্ত আল্লাহকে বলে দিয়েছি যে 2 মিনিট লেট করে কোথাও যদি আমায় যেতে হয় তাহলে যেন জলসা পর্যন্ত না পৌঁছো এই ব্যবস্থা করে দিয়ে দাও ওই জলসা লেখা থাকবে 10:30 টায় 11টায় হাজির হবে ও প্লেয়ার আমি 10:30 টায় যদি লেখা থাকে 10:30 টায় 2 মিনিট ক্রস করলে আমি নিজে থেকে ওই জলসায় ওঠা আমার জন্য হারাম বানাম ওই জলসায় ওঠা আমার জন্য হারাম কেন বলেন তো জবানের খেলাফ যারা করে তাদের জলসা করা হচ্ছে শরীয়তে হারাম কথা বুঝতে পারছেন তো বাবাজি আল্লাহ শুকর আল্লাহ এখনো পর্যন্ত এই জবানের খেলাফ করতে দেয় না বলুন সকলে আল্লাহুম্মা আমিন কথা বুঝেছেন আল্লাহর কাছে দোয়া চাইবেন মৌতের আগ পর্যন্ত এই ছোট ভাইটাকে যেন জবানের উপরে আল্লাহ কায়েম রাখে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে একটু খাই বাবাজি ঠিক আছে হ্যাঁ নিচেই বসে রয়েছেন যদি আপনাদের কাছ থেকে পারমিশন নিলাম উনি মনে রাগ করবে জি জি সেই জন্য আপনাদের কাছ থেকে পারমিশন নিলাম দিচ্ছেন তাহলে বাবা তাহলে আপনারা একটু চাঙ্গা করে দরুদ পড়েন আর যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন একটু এসে বসেন তাহলে ঝাড়বো কিন্তু এবার তোদের যদি না বসিস তাহলে কিন্তু ওয়াজ তোদের উপরে পড়বে হ্যাঁ হ্যাঁ হয় বসতে হবে আর যদি মাহফিলে না বসো তাহলে কিন্তু এবার আমার মুখ ফুটে বেরিয়ে যাচ্ছে আগে বস বস মাহফিলের বাইরে যারা ঘোরাঘুরি করছে মাহফিলে ঢুকতে চাইছে না জানতে হবে সারাদিন মিটিয়ে পানি নেই কথা ঠিক বলিস না ভুল বলিস যে সব গুণ এসে মিটিয়ে পানি নেইনি বলেই তো বসতে চায় না যে দাঁড়িয়ে থাকলে জানবো গন্ডগোল করেছি সারাদিন জি মহাপাদের সঙ্গে উচ্চ দরু শরীফ আল্লাহুম্মা
محبت شنجي بڑی اللہ صلی اللہ تو آواز دی پڑو باو دران کھلی گڑی وعلالین اے پیتھی بھی سرشتی تو مرنا میرو سیلا চিল্লে হবে না এ পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহুম্মা আসমানে তে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশে হারা একটু জোরে হবে না করে শোনা এমন জোরে সুবহানাল্লাহ বলা হলো তো হারাম জিনিস ভয় করি একটু জোরে হবে না আসমানে তে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশে হারা এই পৃথিবী সৃষ্টি হলো তোমার জোরে হবে না চিল্লে হবে না নারে দিবে নারে দিবে ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহুম্মা আওয়াজ কমে যাচ্ছে সাগরের ঢেউগুলো সব পরপরা নবীর প্রেমে আজ তারা পাগল পারা জুরি বলবেন না সাগরের ঢেউগুলো সব পরপরা নবীর প্রেমে আজ তারা পাগল পারা এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায় এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায় ও কামলি বলা সালাম তোমায় জোরে হবে না নারে দিবে চিল্লে হবে না নারে দিবে হে পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহ নবী দিন দুনিয়ার মাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে পৃথিবীর জমিনে যদি আদর্শ পিতা হতে চাও আমি নবীর ফলোয়ার হয়ে যাও আমার চার চারটে কন্যাকে আমি হয়তো পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পৃথিবীর কোন স্কুল কলেজে পড়াতে পারি না কিন্তু আমি নবী গর্ব করে বলতে পারি আমার কন্যাদের চেহারার বর্ণনা পৃথিবীর কোন বেগানা নারী পুরুষ দিতে পারবে না যদি হবে না পিতা হতে গেলে নবীর দিকে ফলোয়ার হতে হবে স্বামী হতে গেলে নবীর মতো ফলোয়ার হতে হবে পৃথিবীর জমিনে যদি বিজনেসম্যান হতে চাও আমার নবীর ফলোয়ার হয়ে যা এ না যুবকেরা আমাদের নবী বিজনেস
ডলার ইনকাম করেছে হাজার হাজার দিনার হাজার হাজার রিয়াল ইনকাম করেছে একটা মিথ্যার দারস্থ হয় না কিছু নেই ব্যবসাতেও মিথ্যে কথা সংসারেও মিথ্যে কথা সন্তানদের দায়িত্ব পালন করাতেও মিথ্যে কথা নবীর উম্মত বলে দাবি করিস কোন জায়গা থেকে পৃথিবীর জমিনে যদি কেউ নেতা হতে চাও পৃথিবীর জমিনে যদি রাজনীতিবিদ হতে চাও আমি নবীর ফলোয়ার হয়ে যা 60 বছরের জীবনেতে আমার নবী রাজনীতি করেছে আজকে নবীকে সামনে রেখে বলে রাজনীতি করতে হবে আমার নবী রাজনীতির আগিনাতে অন্য জাতিকে গালি দেয় না অন্য নেতাকে ছোট করে না আমার নবীর আদর্শের উপরে গোটা বিশ্বের নেতাগুলো নবীকে নেতা মেনেছিল আজকে রাজনীতির সিস্টেম কি স্টেজে উঠে ওর বাসনা দিলে আমরা বড় হতে পারব কথা বলছেন না কেন আজকের রাজনৈতিক সিস্টেম কি আমি শান আজকে বাসনা দিলে আপনারা বড় নেতা হতে পারবেন না মিথ্যে কথা না বললে নেতা হতে পারবেন না মিথ্যা প্রতিশ্রুতি না দিলে নেতা হতে পারবেন না এটা শরীয়তে হালাল না হারাম জোরে বলেন তাহলে যদি বলি নবী রাজনীতি করেছে তাই করছি আজকের রাজনীতির সঙ্গে নবীর রাজনীতিতে মেলানা মেলানোটা মেলাওয়াট করানোটা হালাল না হারাম জ্ঞান দেখে কথা বলো নবী 63 বছরের জীবনেতে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি একবার ঝেড়ে মারো ঝেড়ে হলো না নবী 63 বছরের জীবনেতে নবী কারুর পরনিন্দা করেন না ঝেড়ে মারো বলো বিশ্ব নবীকে আগে চেনো বোঝো তারপরে নবী নিয়ে কথা বলো হ্যাঁ জোরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বনিরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিবাহ করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য সন্তান পয়দা করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য সন্তান মানুষ করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য সমাজ চালনা করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য মানুষকে আঘাত করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য পৃথিবীর জমিনে আঘাত সহ্য করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য যদি আপনার এতই শখ নবীর আদর্শে রাজনীতি করবে সব জায়গা থেকে আপনাকে কংক্রিট হতে হবে টুপি আর বড় জুব্বা এটা শেষ কথা নয় ইহুদিরাও পরে আজকাল কথা ঠিক না ভুল জোরে বলে ইহুদিরা বড় জুব্বা পরে হাতে একে 47 দিয়ে বলে জেহাদ করছি জেহাদ না আবু সালেম কিন্তু ইহুদি নাম দিয়েছে আবু সালেম সাধারণ মানুষগুলোকে ঝাঁঝরা করে দিল বলে আমি জেহাদ করছি ইসলাম শিখিয়েছে কথা বলছেন না কেন ইসলাম শেখায়নি মানুষকে মারা তো দূরের কথা আল্লাহ নবী জানিয়ে দিলেন বিনা কারণে একটি গাছের পাতা ছিল না ইট ইজ মাই ইসলাম জোরে বলে বিনা কারণে একটা গাছের পাতা ছেঁড়া যাবে না আর তুমি তো ধুনিয়ে দিচ্ছ কথা ঠিক না ভুল জোরে বলে কোথায় পেয়েছো ছেড়ে দাও আপনার ভালো লাগে আপনি করুন নবীকে জড়াবেন না হাত জোড় করে বলছি নবীকে নয় ও মেয়েরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা বড় নিশিদা মা
বোনেরা আলোচনা ভালো করে বুঝো আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন যে নারীগুলো বিহায়া অবস্থায় চলে ওই বিহায়া নারীর কারণে ও শুধু একা জাহান্নামে যাবে না আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলেন একজন বিহায়া নারীর কারণে চারজন যারা বোন পুরুষ জাহান্নামে যাবে চারজন পুরুষের প্রথম পুরুষ হলো ওর বাপ কাকে বলেছেন বাবা দুই একজন বলে আব্বু দুই একজন বলে ড্যাড কথা ঠিক না বুঝলি বলেন যে যেমনই বলেন না কেন জন্মদাতা পিতা বিশ্বনবী বললেন একজন বিহায়া নারী জন্মদাতা পিতা হলো জাহান্নামী ও না জানে যুবকেরা মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী বেরিয়ে এসে নিজের হজরা শরীফের ভিতরে ঢুকলে আল্লাহ নবী লক্ষ্য করলেন দুপুরবেলা আমার আট বছরের ফাতেমা টুকটুক করে বেরিয়ে যায় আমার ফাতেমার আট বছর বয়স ফাতেমার মাথার চুলগুলো বড় বড় হয়েছে আমার ফাতেমার মাথা আলগা আল্লাহ নবী চিন্তার ভিতরে পড়ে গেলে আমার ফাতেমা মাথা আলগা করে গায়ে কাপড় না দিয়ে সাহিলীদের সঙ্গে খেলতে চলে যায় দুপুরবেলা আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গিয়ে মনের ভিতরে চিন্তা ঢুকে গেল নবী আমার মনে মনে সংকল্প করলে আমার ফাতেমা ঘরে ফিরবে আমি নবী কোথাও যাব না আমি বসে থাকবো আমার ফাতেমা যখন খেলা করে ঘরে ফিরবে আমি আমার কলেজার টুকরিকে কাছে বসিয়ে আমি দুটি শিখা আমার কন্যাকে দেব মাহফিল তো এই মেম্বারে জুতো তোলার বিরস্তি হয় নবী তুমি যদি বলে কিছু বাবাজি দেয়াল ফাটিয়ে কথা ঠিক জোরে বলে তোর ওজেকে শিখালো কে তৈরি করা শরিয়াতে চললে হবে না তুই যদি মুসলমান হোস তোর প্রথম জেকের করা তোর জন্য ফরজ ছিল না তোর মেয়ের গায়ে কাপড় আব্দুল ইজ্জত থেকে ওর হেজাব করা তো ছিল ফরজে আইন জেকের হলো নফল ওই দায়িত্ব আগে পালন করিস নি কেন আল্লাহ প্রথম চান্সই ধরে মাস শুরু কর আলোচনা মাথায় ঢুকছে তো বিশ্বনবী অপেক্ষা করছে খেলাধুলা করে করে আম্মা জান হযরতে ফাতেমাতে টুক করে ফিরছে কত বছর বয়স ও না জানে যুবকেরা আল্লাহ নবী কলেজার টুকরি আর তুলে যান না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে ঘরে ফেরে আল্লাহ নবী সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া উম্মি ফাতেমা ধরে বললেন আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে কথা বলার আগে পহেলা সালাম বাদ মে কালাম আগে সালাম দিতে দিতে তারপর কথা বলতেন একবার জোরে হবে দেন দেন ছেলে মেয়েদের সঙ্গে সালাম দেন জম্মে দোয়া দেন কি গো সালাম দেন ও মেয়েরা নজনে যুবকেরা
ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মিষ্টি খাওয়া যেমন সুন্নাহ দাড়ি রাখা যেমন সুন্নাহ বিছানা বিছিয়ে দস্তরখানা বিছিয়ে তার উপরে খানা খাওয়া যেমন সুন্নাহ বড় পিরান পরাটা যেমন সুন্নাহ হে মাসাবারা তুমি যেখানেই যাও যেখান থেকে ঘরে ফিরবে ঘরে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে দরওয়াজার বাইরে থেকে সালাম দেওয়া আমি নবীর সুন্নাহ এ নজর যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয় স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয় দুনিয়ার কোন মাওলানার কাছে দুনিয়ার কোন পীরের কাছে দুনিয়ার কোন ফকিরের কাছে তাবিজের জন্য যাস না পানি পড়ার জন্য যাবি না আমি রাসূলুল্লাহ বলছি তুই আমার কাছে একবার দেখ আমি নবী বলছি তোরা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বতের যদি কোন ফাটল দেখা দেয় আমি নবী তাবিজ দিচ্ছি গলায় ঝোলাতে হবে না হাতে বাঁধতে হবে না কাছে টাঙাতে হবে না দেয়ালে লটকাতে হবে না আমি নবী জানিয়ে দিচ্ছি ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি নবী বলছি যেখান থেকে ঘরে ফেরো ঘরে দরওয়াজা খুলে ঢুকে যেও না আমি নবী বলছি ঘরে দরওয়াজার বাইরে দাঁড়াও আসসালামু আলাইকুম তোমার বিবিকে লক্ষ্য করে সালাম দাও বিবি যদি সালামের জবাব না দেয় আমি নবী বলছি দ্বিতীয়বার সালাম দাও বিবি যদি কোনো সাড়া না দেয় দ্বিতীয়বার তুমি সালাম দাও আমি রাসূলুল্লাহ বলছি তোমার বিবি যদি ঘরে দরওয়াজা খুলে বেরিয়ে আসে তোমার বিবিকে দেখে তুমি আবার সালাম দাও আসসালামু আলাইকুম তোমার বিবি যদি আলাইকুম সালাম বলে আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জানিয়ে দিলাম যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে শয়তান কোনদিন অশান্তি লাগাতে পারে না বাবাজি তাহলে আজকে জলসার পরে কি ঝাড় ঝাড় ইনশাআল্লাহ আজকে জলসার শেষের পরে গিয়ে ঝাড়বেন বাপের কালে নেই কো চাষ ধান কে বলে দুবলো ঘাস প্রথম আজকে গিয়ে যখন ঝাড়বেন সালাম তখন কোচির হয় তো না আল্লাহ ওই আবার কি হয়ে গেল চাষ নেই তো কথা ঠিক না জোরে বলেন বলেন বিবিকে বলবেন বিবিকে বলবেন বিবি আজকে শাহনাজ ভাই মুসলিম শরীফে বাবু সালামের অধ্যায় থেকে একটি হাদিস বাংলাতে আমাদের শুনিয়ে গেছে রাসূলুল্লাহ বলেছে তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম একবার জোরে বলুন বিবি রে যদি তোমার আমার গোনা মাফ করাতে চাও শুধু তওবা করলে হবে না আরো একটা পদ্ধতি আছে গোনা মাফ হবার আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে স্বামী যখন সালাম দেবে বিবি জবাব দেওয়ার সময় যদি তাবাসসুম তাবাসসুম আল্লাহ নবী জানিয়ে দিলে মুচকে মুচকে যদি স্বামীর দিকে ফিরে একবার হাসে ওই হাসিটা দেখে স্বামী যদি আর একবার হেসে ফেলে ওই সালামের উত্তর দেওয়ার পরে স্বামী স্ত্রী একে অপরের দিকে যদি একবার মুচকে গেছে পারে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় স্বামী স্ত্রীর জন যুবতী বয়সে যত গুণা করেছিল আমার আল্লাহ হাসি রসিলায় মাফ করে দেয় ইনশাল্লাহ আজকে থেকে হবে চালু রাখেন দেখুন আমি শাহনাজের কাছে আসবেন তাবিজ করতে মহব্বতের তাবিজ আমি দেবো তো সব তো ছাপা মাল এক কপি লিখে হাজার কপি বার করি গ্যারান্টি নেই মলি সাহেবের দেয়া তাবিজের সুখ 3 মাস আর রাসূলুল্লাহর দেওয়া তাবিজের সুখ 12 মাস একবার জোরে বলে কোনটা চান 3 মাস না 12 মাস আজকে থেকে স্টার্ট করেন তাহলে আমাদের মতো হুজুরের কাছে আসবেন ভাইজান আমার স্বামী আমার একবার দেখতে পারে না অমনি চোখ দুটো বন্ধ করে গরম হাওয়া যাচ্ছে কি বলছে ঘরের উপরে গরম হাওয়া যাচ্ছে ওই জন্য তো স্বামী তো দেখে আগুন হয়ে যাচ্ছে
ভাইজান ভাইজান একটুখানি ভালো করে দেখেন না ঠিকই বলেছেন নইলে এরকম আগুন হবে কেন আবার হুজুর চোখ বন্ধ করে হুজুর চোখ বন্ধ করে কি দেখতেছে বলতো জাল ফেলেছি জড়িয়েছি যে জাল খেপলা ফেলেছি মাছ জড়িয়ে গেছে এবার তুলতে হবে টেনে চোখ দুটো বন্ধ করে ঠিক আছে অসুবিধা নেই তো সব করে দেবা বুঝলি চার কোণায় চারটে যে রাস্তা দিয়ে যাস ১৬ এমএম রড একটা আড়াই হাতের দরকার ওখানে পুঁতি ও চোখ বেরি রড কি করবেন হুজুর বলে ওই হাওয়া কাটতে হবে ভাই হাওয়া কোথা দিয়ে যাচ্ছে বললো কথা বুঝছেন দেখেন আওয়াজ বোঝা যায় না হাওয়া যাচ্ছে কোথা দিয়ে আর মাল ফুটবে কোথা গড়া পেটা টি টোয়েন্টি ম্যাচ ফুটবে কি করে সব কিছু দেওয়ার পরে এবার চোখ বন্ধ করে ঠিক আছে দিদি যশুনিলেন ভাইজান কত কি দেব মহব্বতের খাতিরে কি আর বলি চেনা শুনো কিফায়ত কাঠির মানুষ তোরা মহব্বত করি যা ১০,০০০ এক টাকা আমার আওয়াজ ভুল হচ্ছে বোধ হয় নাকি চোদ ধরা কল যদি না ধরতে পারেন আমার কিচ্ছু করার নেই নবী সুন্নত ছাড়া পৃথিবীর কোন মানুষের উন্নয়ন সম্ভব নয় একবার জোরে বলে জোরে হয় না এই চেহারা দাঁড়িয়ে আছো কেন সারাদিন কি গন্ডগোল করেছো এসো বাপ এসো তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমাদেরকে বলছি গো ভিতরে ঢুকতে হবে আনলে বিরাট খারাপ কথা বলবো আল্লাহ কি আজ সমাজ মানে শিগগিরি দাঁড়াতে দেবো না আমি সেই জিনিস না তোরা দাওয়াত দিয়ে যে কি ভুল কাজ করেছিস সে ভুল দিবে তুই ঝাড়ে আড়ে আয় সামনে এদিকে ও জনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পট্টানি শিলা মা বোনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মোহাম্মদ রসুল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কাছে বসালে আল্লাহ নবী শিক্ষা দিলেন ও আমার সাবারা ও আমার সাবিরা আমি নবী বলছি তুমি যখন বয়সের বড় ছোটদেরকে তুমি সালাম দাও ছোটদেরকে সালাম দাও ছোটদেরকে সালাম দাও এতে উপকার কি হবে তুমি যখন ছোটদের সালাম দেয়া শেখাবে ওই ছোট মানুষটা একদিন তোমাকে সালাম দেবে আরো জোরে বলো সুবহানাল্লাহ তাহলে বিশ্বনবী আদর্শ প্রতিষ্ঠিত করো বাবা বাচ্চাদের দেখলে ভালো আছিস পরে হবে আসসালামু কাবলাল কালাম আগে সালাম তারপরে কথা জি